প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ বাংলাভিউর দর্শকদের জন্য জানিয়ে দেব আমি শ্রাবণী তালুকদার। কেন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? ক্ষমতা গ্রহণের দেড় মাসও পার হয়নি, তার আগেই পদত্যাগ করতে হলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে। মাত্র 45 দিন ডাউনিং স্ট্রিটের নেতৃত্বে ছিলেন তিনি। এর ফলে যুক্তরাজ্যের সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে নাম লিখিয়েছেন ট্রাস। কিন্তু কেন, কি এমন হলো যে এত আশা জাগিয়ে নির্বাচিত হওয়া সত্ত্বেও অল্প সময়ের মধ্যে পদত্যাগ করতে হলো তাকে? মালয়েশিয়ায় জেলে বসেও আয়ের সুযোগ পাচ্ছেন বিদেশি কর্মীরা। বিদেশি কারাবন্দীদের কাজের সুযোগ করে দিয়েছে মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন অপরাধে আটক বিদেশি কারাবন্দীদের কাজের সুযোগ সৃষ্টি করতে 3P নামে একটি প্রোগ্রাম চালু করেছে সরকার। সাজা শেষে কাজের আয়ের একটি অংশ সঙ্গে নিয়ে দেশে ফিরতে পারবেন কারাবন্দীরা। সরকার বিদেশি কারাবন্দীদের জন্য রেসিডেন্ট রিইন্টিগ্রেশন সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজনীতিতে লিজ ট্রাসের উত্থান পতন। পুরো নাম মেরি এলিজাবেথ ট্রাস। 1975 সালের 26 জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে জন ক্যানেট এবং প্রিসিলা ম্যারি ট্রাসের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই পরিচিত ছিলেন এলিজাবেথ নামে। ট্রাসের বয়স যখন 4 বছর তখন তার পরিবার স্কটল্যান্ডে চলে আসে। ট্রাসের বাবা ছিলেন গণিতের শিক্ষক এবং মা নার্স। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। লেখাপড়া শেষ করে কিছুদিন অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কাজ করেন। এরপর নামেন রাজনীতিতে। ডলারের বিপরীতে ভারতীয় রুপির ফের রেকর্ড পতন। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় মুদ্রার দর কমে দাঁড়িয়েছে রেকর্ড 83.08 রুপিতে। এর আগের সেশনে প্রতি ডলারের বিপরীতে পাওয়া 83 রুপি। আসন্ন অর্থনৈতিক মান্দাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন প্রতি ডলারে 82.98 রুপি দিয়ে লেনদেন শুরু হলো। এক পর্যায়ে এটির রেকর্ড পতন হয়ে মূল্য দাঁড়ায় 83.1212 রুপিতে। ভূমধ্যসাগরে রাশিয়া আলজেরিয়ার সামরিক মহড়া। ভূমধ্যসাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও আলজেরিয়া। 4 দিন ধরে চলবে দেশ দুইটির এই মহড়া। আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক লিখিত বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, 2022 সালের যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য রাশিয়ার যুদ্ধজাহাজের একটি বহর এরই মধ্যে আলজেরিয়ার বন্দরে এসে পৌঁছেছে। আলজেরিয়ান ও রাশিয়ান নৌবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করতে এই মহড়া চালানো হচ্ছে বলেও জানানো হয়। যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের। সন্ত্রাসবাদের সমর্থন, সহিংসতা উস্কে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 9 জন ব্রিটিশ নাগরিক এবং 3টি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার 19 অক্টোবর বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে কথা জানিয়ে বলেছে, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলো। নিষেধাজ্ঞার শিকার ব্রিটিশ ব্যক্তিরা ইরানে প্রবেশের ভিসা পাবেন না ও তাদের যে কোনো সম্পদ জব্দ করা হবে।